স্বামীজি ঠাকুরের সম্পর্কে বলতেন যে শ্রী রামকৃষ্ণ হচ্ছে অনন্ত ভাবময়, অর্থাৎ তার ভাব অনন্ত, এবং সেই অনন্ত ভাবের মধ্যে থেকে বা তার অনেক উপদেশের মধ্যে থেকে আমরা যদি ভাবি যে একটা বা কয়েকটা ভাব বা উপদেশকে তার প্রধান উপদেশ বা প্রধান ভাব বলে নির্দেশ করব, সেটা একেবারে অসম্ভব ব্যাপার। স্বামীজি বলছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই যে এসেছেন ধরাধামে, এইবার তিনি কিন্তু এসেছেন সকলের জন্য, ধনী নির্ধন, যারা সন্ন্যাসী যারা সংসারী, যারা সৎ যারা অসৎ, প্রত্যেক স্তরের সমাজের প্রত্যেকটি মানুষের কথা ভেবে তিনি এসেছেন। এবং সেই কারণে তার যে নির্দেশ, তার যে উপদেশ, তার যে ভাব, সেটি কিন্তু কোনো একটা নির্দিষ্ট গণ্ডিতে সেটা সীমাবদ্ধ নেই। যাকে যেমন প্রয়োজন, সংসারের জন্য যেমন উপদেশ প্রয়োজন তিনি তেমন দিয়েছেন, সন্ন্যাসীর জন্য যেমন উপদেশ প্রয়োজন তিনি তেমন দিয়েছেন, অর্থাৎ যার জন্য যেটা প্রয়োজন তিনি কথামৃতে বলছেন, মা জানেন কার পেটে কি সয়, এবং তিনি সেই মতোই রান্নাঘরে কাউকে ঝাল কাউকে ঝোল কাউকে বা ভাজা মাছটি দেন। ঠিক সেইভাবে ঠাকুর সবার জন্য এসেছেন এবং সবার জন্যই একেবারে নির্দিষ্ট করে যার যেটা প্রয়োজন সে নিতে পারবে, এইরকমই অনন্ত উপদেশ অনন্ত ভাব তিনি রেখে গেছেন। এখন আজকে আমরা চেষ্টা করব তার সেই অনন্ত ভাব এবং অনন্ত উপদেশের মধ্যে থেকে অন্তত চারটি পন্থা বা চারটি ভাবকে নিয়ে আলোচনা করবার চেষ্টা করা। ব্যাপারটি হচ্ছে এইরকম, যার ভাবের শেষ নেই অন্ত নেই, যার বাণীর ইয়ত্তা নেই, যার কথার ইতি নেই, তার সম্পর্কে এই প্রয়াস অবশ্যই বাতিলতা মাত্র। কিন্তু আমরা তো সসীম মানুষ, আমরা কিন্তু সেই অসীম পুরুষোত্তমকে ছবির চারটি ফ্রেমে বাঁধবার চেষ্টা করি এবং মনে প্রাণে বিশ্বাস করি ওই ফ্রেমের মধ্যে তিনি আছেন। মা বলছেন ছায়া কায়া সমান, তাই আজকে সেই অনন্ত ভাবময় পুরুষের চারটি ভাব বা চারটি পন্থা নিয়ে আলোচনা করবার যে এই চেষ্টা, এটিও সেই রকমই একটি প্রয়াস। যে চারটি পন্থা বা চারটি ভাব নিয়ে আমরা আলোচনা করব সেগুলি হচ্ছে, প্রথম সতর্কতা, দ্বিতীয় সততা, তৃতীয় সরসতা যেটাকে সেন্স অফ হিউমার বলা হয়, এবং চতুর্থ হচ্ছে শরণাগতির ভাব, শরণাগতি বা সমর্পণ যেটাকে বলা হয়। তো সবার প্রথম যে ভাবটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আমাদের সতর্কতা। একটা কথাই আছে যে আমরা সবাই আধ্যাত্মিক জীবনযাপনে আগ্রহী, বলছেন এই কনস্ট্যান্ট অ্যালার্টনেস ইজ দ্য প্রাইস অফ স্পিরিচুয়াল লাইফ। প্রতিনিয়ত সতর্ক থাকা, সচেতন থাকা, এটাই হচ্ছে আধ্যাত্মিক জীবনের মূল ভিত্তি। আমাদেরকে সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। ভক্ত বা ভক্তি যখনই আমরা কথাগুলো বলি, সাধারণভাবে আমাদের মনে হয় যে কোথাও থেকে একটা আগোছালো ভাব, একটা বোকা বোকা অনুমোনা উদাসীন ভাব বোধহয় ভক্তের বৈশিষ্ট্য। তার আধ্যাত্মিক বিষয়ে অবশ্যই গভীর জ্ঞান আছে ঠিকই, কিন্তু সাংসারিক বা বাস্তব জীবনের ক্ষেত্রে তিনি যেন ভীষণ রকম আগোছালো উদাসীন অনুমোনা, আমাদের এইরকমই একটা কোথাও ধারণা। এই যে ভক্তি এবং ভক্ত সম্পর্কে সম্পূর্ণ বিসদৃশ্য একটি ধারণা এটিকে বলা যায়, এই একেবারে মূলে কুঠারাঘাত করলেন শ্রী রামকৃষ্ণ স্বয়ং। তিনি আমরা তাঁর জীবনকে যতটুকু জানি বইয়ের পাতা থেকে, আমরা জানি যে তাঁর মন বেশিরভাগ সময় সমাধির অতি উচ্চ স্তরে অবস্থান করত, এবং সেই অতি জাগতিক স্তরে তার মন এমন অবস্থায় থাকত যে তার বাহ্য চেতন পর্যন্ত থাকত না। তার শরীরের বস্ত্র কখন তার অঙ্গ থেকে খসে পড়ছে তার সেই হুঁশটা থাকত না। অথচ সেই ঠাকুর তিনি কিন্তু তার মশলার বটুয়াটা নিতে কখনো ভুল করতেন না। যদি পঞ্চবটিতে কেউ ভুলে একটা ছাতা ফেলে যেত, তো সবার আগে সেটা তার নজরে পড়ত, এবং তিনি বলতেন
করে জানতেন দোকান বাজার করতে গেলে যে জিনিসের দাম নির্ণয় করতে হবে তারপর তার গুণাগুণ বিচার করতে হবে এই সম্পর্কেও তিনি নিজে যথেষ্ট সতর্ক ছিলেন এবং এই যে ঘটনাটি বা এই সতর্কতাটি সম্পর্কে দুটি খুব প্রসিদ্ধ ঘটনা আমরা উল্লেখ করব যোগিনী মহারাজকে বলা তার দুটি নির্দেশ যোগিনী মহারাজকে প্রথম তিনি লেবু আনতে গিয়েছিলেন নিয়ে ফাউটা না নিয়ে চলে এসেছেন এখন তো আমরা জানি একটার সঙ্গে একটা ফ্রি দুটোর সঙ্গে একটা ফ্রি ফ্রি যুক্ত রয়েছে তখনও ছিল ফাউয়ের ব্যবস্থা তো লেবুর সঙ্গে যে ফাউ লেবুটা সেটি না নিয়ে চলে আসাতে তিনি কিন্তু স্বামী যোগানন্দকে ভীষণ তিরস্কার করেছিলেন কেন ফাউটা কেন নিয়ে আসবি না যার সঙ্গে যেটা পাওয়া যাচ্ছে সেটা নিতে হবে আবার অপর একটি ঘটনা সেই লোহার কড়াই কিনতে পাঠিয়েছিলেন যোগেন মহারাজকে তো তিনি দোকানে গিয়ে সেই রকম ভাবে যাচাইটি যে না করে ওই দোকানের কথাতে বিশ্বাস করে একটি কড়াই নিয়ে চলে এলেন তারপর দেখা গেল সেটি ফুটো রয়েছে খুঁত যুক্ত কড়াই ঠাকুর কিন্তু ভীষণ চটে গেলেন বললেন তুই দেখে আনলি না কেন দোকানি তো বললো যে ভালো করায় দোকানি কি যুধিষ্ঠির ধর্মপুত্র যুধিষ্ঠির তার কি দোষ তার যে জিনিস সেটা তো তার জিনিস ভালো বলে চালানোর চেষ্টা করবে সেটা তার নীতি কিন্তু তুই যখন কিনতে গেছিস তোর তো উচিত জিনিসটাকে দেখে নেওয়া যাচাই করে নেওয়া আর আশেপাশের চার পাঁচটা দোকানে তার দামটাকেও যাচাই করে নিতে হবে যে যথার্থই যে দামটা নিচ্ছে সেটাই ওর দাম কিনা বলেই তিনি সেই বাক্যটি উচ্চারণ করেছিলেন ভক্ত হয়েছিস বলে কি বোকা হতে হবে অর্থাৎ ভক্ত হওয়ার সঙ্গে এই বোকামির যে কোনো সম্পর্ক নেই সেটি ঠাকুর স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছেন এবং যারা যে এই রকম বোকামি করবে এই রকম অসতর্ক থাকবে ঠাকুর বারবার ভাবছেন যে তারা কিন্তু অবশ্যই সন্ন্যাস জীবনেও ত্যাগের জীবনেও ঠিক ঠিক সাধন পথে এগোতে পারবে না কারণ মহামায়া তো সবসময় আমাদের বোকা বানানোর জন্য রেডি হয়েই আছেন যারা এই বাস্তব জীবনে ওই বুদ্ধিটুকু ধরতে পারবে না তারা খুব সহজেই মহামায়া যখন বোকা বানাবে তারা বোকা বনে যাবে সেই কারণেই কিন্তু তিনি বারবার বলছেন এই সতর্কতাটাকে অভ্যাস করতে হবে এই সতর্ক যদি না থাকা যায় তাহলে কিন্তু হবে না তার জীবনে আমরা দেখি তার ঘরেতে তিনি যে ছুরিটি রাখতেন তার হাতলটিকে যেদিকে যেভাবে রাখতেন বরাবর তিনি সেইভাবেই রাখতেন কারণ যাতে অন্ধকারে হাত দিলেও ছুরিটিকে ঠিক সেই জায়গা থেকে সেইভাবে খুঁজে পাওয়া যায় কোনো অসুবিধা না হয় সলতে পাকানো প্রদীপের সলতে কিভাবে পাকালে তাতে কোনো আঁশ থাকবে না নিখুঁত হবে সেটিও তিনি কিন্তু খুব ভালো করে জানতেন বেশিরভাগ সময় আমরা দেখছি তিনি মা মা বলে কেঁদে বুক ভাসিয়ে দিয়েছেন কিন্তু এই সমস্ত বাস্তব বুদ্ধির ক্ষেত্রেও তাকে আমরা দেখব তার প্রখর বাস্তব বুদ্ধি রয়েছে অন্য অনেকের থেকে অনেক বেশি করে রয়েছে কারণ এই যে লৌকিক জীবন এবং লোকোত্তর জীবন এই দুটো জীবনের মধ্যে যে সমন্বয় সাধন করার কৌশল এটিই হচ্ছে সতর্কতা এবং এই কৌশলটি কিন্তু এই সতর্কতাটি কিন্তু যেমন ধর্মীয় জীবনের ক্ষেত্রে প্রয়োজনীয় ঠিক তেমনই আমাদের সাংসারিক জীবনের ক্ষেত্রেও প্রয়োজনীয় এই বুদ্ধিটি যদি না থাকে এই সমন্বয়ের কৌশলটি যদি না জানা থাকে তাহলে কি সংসার জীবন আর কি আমাদের আধ্যাত্মিক জীবন কোনোটাই সুসামঞ্জস্য হবে না ঠাকুর কিন্তু সেই কারণেই বলছেন যে তোমরা সংসারে থাকো তাতে কোনো ক্ষতি নেই কিন্তু জেনে রাখো সংসার অনিত্য জেনে রাখো এই সংসারের যে সুখ স্বাচ্ছন্দ্য সম্মান মান যশ যা কিছু পাওয়ার জন্য তোমরা লালাই তো সব অনিত্য দেহের সুখ বা দেহের সৌন্দর্য দেহের শক্তি যার জন্য আমরা সবসময় ছুটছি সেই দেহের সৌন্দর্য আর শক্তিও কিন্তু অনিত্য বলছেন এই সংসারে বঞ্চনা স্বার্থপরতা এবং রোগ ব্যাধি এগুলোই কিন্তু সত্য এগুলো বাস্তব এগুলোকে মেনে নিয়ে
দাসীর মতো বড়লোকের বাড়ির দাসী যেরকম থাকেন তিনি ওই থাকছেন তাদের বাড়ির যারা বাচ্চা রাম হরি তাদেরকে আমার রাম আমার হরি বলে কিন্তু আদর করছেন ভালোবাসছেন সমস্ত রকম যত্ন করছেন তাদের প্রতি দায়িত্ব কর্তব্য কিন্তু এতটুকু অবহেলা নেই তার কিন্তু মনে মনে তিনি বিলক্ষণ জানেন এরা আমার কেউ নয় আমার যার আপনজন যিনি আমার আপনজন তিনি কিন্তু সেই গ্রামের রয়েছে তার যারা আত্মীয় স্বজন গ্রামে রয়েছে তো বলছেন তোমাদের সংসারে থাকার যে অ্যাটিটিউড সেটাও কিন্তু এই রকম হতে হবে সংসারে থাকবে সংসারে যার প্রতি যা দায়িত্ব কর্তব্য নিখুঁত ভাবে পালন করবে কিন্তু মনে মনে জানবে যে আমার আপনজন একমাত্র ঈশ্বর তিনি ছাড়া আর কেউ নয় এই যে সতর্কতা এই যে ভাবনাটা এটা কিন্তু অবশ্যই একদিনে আসবে না এটা অবশ্যই অনুশীলন সাপেক্ষ অভ্যাস সাপেক্ষ প্রতিনিয়ত এই ভাবটাকে নিয়েই আমাদের সংসারের সমস্ত কাজ করবার চেষ্টা করতে হবে এবং ধীরে ধীরে দেখা যাবে এই ভাবটি কিন্তু মনে গানা বাজছে এবং একসময় সমগ্র মনটাকে অধিকার করছে ঠাকুর কিন্তু কখনো সংসারীদের বলছেন না তোমরা সংসার ছেড়ে বনবাসে চলে যাও কখনো বলছেন না কাজকর্ম ছেড়ে তোমরা চুপচাপ বসে থাকো বরং তিনি কর্মের মধ্যেই আরো বেশি করে যুক্ত থাকতে বলছেন সংসার থেকে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতে বলছেন কিন্তু বলছেন মনে রেখো নৌকা জলে থাকুক ক্ষতি নেই কিন্তু নৌকাতে যেন জল না প্রবেশ করে আমরা যখন নৌকা যাত্রা করি নৌকা বিহার করি তখন তো জানি যে নৌকায় যেতে যেতে খুব ভালোই লাগে জলের উপর দিয়ে যাচ্ছি চারিদিকে শোভা দেখছি সবকিছু খুব সুন্দর কিন্তু সেই নৌকাতে যদি জল ঢুকে যায় তাহলে যে কি হবে সেটাও আমরা জানি ভরা ডুবি তাই ঠাকুর সতর্ক করছেন যে তোমরা সংসারে থাকো কোনো অসুবিধা নেই সংসার যেন তোমার মধ্যে প্রবেশ না করে সংসারের জটিলতা যেন তোমার মধ্যে প্রবেশ না করে সংসার যেন তোমাকে আসক্ত করতে না পারে তিনি এই প্রসঙ্গে খুব সুন্দর দুটি উপমা দিয়েছেন বলছেন যখন আমরা কাঁঠাল ভাঙতে যাই তখন কাঁঠাল তো বিশ্রী আঠাযুক্ত সেটা আমাদের হাতে লেগে যায় অবশ্যই সেটা আমাদের খুব খারাপ এক্সপিরিয়েন্স হয় তখন তার জন্য আমরা কি করি কাঁঠাল ভাঙবার আগে হাতে তেল মেখে নিই আবার জলের মধ্যে কুমির থাকে কুমির ভয় পেয়ে আমরা জলে নামবো না বলছেন জলে নামবো কিন্তু যদি গায়ে হলুদ মেখে নিয়ে জলে নামা হয় তাহলে হলুদের গন্ধে নাকি কুমির কাছে আসে না বলছেন ঠিক একইভাবে এই যে সংসারে থাকা অথচ সংসারেও কিন্তু এই কাম ক্রোধ ষড়রিপুর যে কুমির সেগুলো রয়েছে আসক্তির আঠাও রয়েছে আবার তেমনি এই বিবেক বৈরাগ্য রূপ তেল আর হলুদ অবলম্বনে আমাদের কিন্তু এই অনুশীলনের একটা সুযোগও রয়েছে আমাদেরকে প্রতিনিয়ত ভাবতে হবে কি ভাবতে হবে নিত্য আর অনিত্য সৎ কোনটা আর অসৎ কোনটা এই জগৎ সংসারের যা কিছু জিনিস কোনটা নিত্য কোনটা পার্মানেন্ট ঈশ্বর ছাড়া আর কোনো কিছুই তো পার্মানেন্ট নয় এই ভাবনার মধ্যে দিয়ে দিয়ে আমাদেরকে যা কিছু অসৎ যা কিছু অনিত্য তার থেকে মনকে সরিয়ে নিতে হবে এবং সেটাই হচ্ছে বৈরাগ্য এই বিচারটা হচ্ছে বিবেক এবং এই বিচারের পরে যখন মনকে আস্তে আস্তে তুলে নেবার প্র্যাকটিসটা করবো সেটাই হচ্ছে বৈরাগ্য ঠাকুর এই সম্পর্কে খুব সুন্দর একটি উদাহরণ আরেক জায়গায় দিয়েছেন পাঁকাল মাছের কথা বলছেন বলছেন পাঁকাল মাছ পাঁকে থাকে কিন্তু তার গায়ে পাঁক লাগে না ঠিক একই রকম ভাবে আমরাও সংসারে থাকবো কিন্তু সংসারের কোনো কিছু দ্বারা আমরা যেন অ্যাফেক্টেড না হই এইরকম ভাবে আমাদেরকে সংসারে থাকতে হবে ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করেছেন খুব সুন্দরভাবে কিসের জন্য জ্ঞান মিশ্রা ভক্তির জন্য বলছেন মা আমাকে শুদ্ধা ভক্তি দাও আর এমন করো যেন তোমার ভুবন মোহিনী মায়ায় আমি আবদ্ধ না হই দেখুন কি সুন্দর প্রার্থনা
বিবেকটাও যেন থাকে সেটিও প্রার্থনা করছেন। সেই কারণেই কিন্তু তিনি তার সন্তানদের উদ্দেশ্যে উচ্চারণ করছেন, ভক্ত হবি তো বোকা হবি কেন। এইটা আমাদের মনে রাখতে হবে এবং সবসময় সতর্ক থাকতে হবে, আমরা তাঁর ভক্ত, সুতরাং বোকামির কোনো জায়গা নেই। এবার যে দ্বিতীয় ভাবটি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে সততা, অনেস্টি। এই সততা যদি ঠিক ঠিক না থাকে তাহলে কিন্তু সতর্কতাও ঠিক মতো আসে না। কারণ ঠাকুর বলছেন যে ভাবের ঘরে চুরি করলে চলবে না, মন আর মুখ এক থাকতে হবে। আমরা মনে একরকম ভাবি, মুখে আর এক রকম বলি, এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। কিন্তু ঠাকুর বলছেন মন আর মুখ এক করতে হবে, ভাবের ঘরে চুরি করলে চলবে না। বলছেন ওপর ওপর ভাসতে হবে না, ডুব দিতে হবে, সেই আনন্দের সাগরে ডুব দিতে হবে। প্রকৃতপক্ষে ধার্মিকতা বলতে আমরা যেটাকে বুঝি বা আমরা যেটাকে ধর্ম জীবন বলি সেটি কিন্তু আসলে ধার্মিকতা নয়। অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি সেটি ধার্মিকতার ভান মাত্র, একটা লক্ষ্য দেখানো যেন ব্যাপার। ঠাকুর এইরকম সুবিধাবাদী আধ্যাত্মিকতার ব্যাপারকে অত্যন্ত তীব্র ভাষায় ধিক্কার জানিয়েছেন। এই প্রসঙ্গে তিনি মজা করে একটি গল্প বলতেন, বলতেন একজনের বাড়িতে খুব ধুমধাম করে দুর্গা পুজো হতো এবং সেখানে অনেক পাঠাকুড়ি হতো, খাওয়া দাওয়া ভীষণ উৎসব হতো। তো ধীরে ধীরে পুজোর আড়ম্বর কমে গেল, তারপর পুজোই বন্ধ হয়ে গেল। একদিন এক ব্যক্তি সেই বাড়ির কর্তাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা মশাই, আপনার বাড়িতে আর দুর্গা পুজো হয় না কেন? তিনি তখন উত্তর দিচ্ছেন, আর ভাই বয়স হয়ে গেছে, দাঁতে সে জোরও নেই, পাঠা খেতেও পারি না, তাই আর দুর্গা পুজো হয় না। তো তার কাছে দুর্গা পুজো করার অর্থ হলো সেই পাঠার মাংস দিয়ে ভুনি ভোজ। আমরাও দেখব অধিকাংশ ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রেও এই ধর্ম হচ্ছে বাইরের আড়ম্বরটা মাত্র। স্বামীজি খুব ভালো করে বলছেন, ধর্ম কিন্তু বাইরের আড়ম্বরে নয়, আন্তরিকতায়। তাই সেই অন্তর থেকে আমরা ধর্মকে পালন করতে পারছি কিনা, তাকে চাইতে পারছি কিনা, এটি কিন্তু আমাদেরকে সবার আগে প্রশ্ন করতে হবে। সেই কারণে যারা ধর্ম জীবন যাপনে আগ্রহী বা যারা এই ধর্ম জীবনের দিকে আসতে চাইছেন তাদের ক্ষেত্রে ঠাকুর কিন্তু বারবার বলতেন এই যে সততার প্রশ্নটি, এটিকে যাচাই করে নিতে। বলছেন যে তুমি কি সত্যি ধর্মকে ভালোবাসো, সত্যি কি তুমি ঈশ্বরকে ভালোবাসো? তোমার মনের গভীরে বিচার এবং বিবেকের তীব্র আলো ফেলে দেখতে হবে, সেখানে অন্য কোনো বৃত্তি গোপনে লুকিয়ে নেই তো? কারণ মন কিন্তু সবচেয়ে বেশি প্রতারণা করতে পারে, আর মনের প্রতারণা করে ধরবার জন্য চাই ওই বিবেক আর বিচারের তীক্ষ্ণতা। ঠাকুর আর মায়ের জীবনের ঘটনা। ঠাকুর একদিন মাকে প্রশ্ন করছেন, তুমি কি আমাকে সংসার জীবনে টেনে নিয়ে যেতে এসেছ? মা খুব সুন্দর করে উত্তর দিলেন তৎক্ষণাৎ, আমি কেন তোমাকে সংসার জীবনে টানতে আসব, আমি তোমাকে তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। এই যে ইষ্ট পথে সাহায্য করতে এসেছি কথাটি তিনি তৎক্ষণাৎ উত্তরটি দিতে পারলেন, তার এই নিষ্কম্প প্রত্যয়পূর্ণ উত্তরটি ছিল তার আধ্যাত্মিক সততা সঞ্জাত, তার মনে যেটি তার মুখেও সেটি তৎক্ষণাৎ প্রকাশ পেল। সেই কারণে তিনি ওটি বলতে পারলেন, তোমাকে ইষ্ট পথে সাহায্য করতে এসেছি। এবং আমরা জানি মা তাঁর শক্তি হয়ে আজীবন কিভাবে তাকে তার ইষ্ট পথে সাহায্য করেছেন। ঠাকুর এবং মা তাদের জীবনে যে সততার নিদর্শন দেখিয়ে গেছেন, অবশ্যই সাধারণ মানব মানবীর পক্ষে সেটি অবশ্যই অনুকরণ করা বা অনুসরণ করা সম্পূর্ণরূপে বলতে পারো অসম্ভব। কিন্তু আমাদের ভাবতে হবে তাদের যে জীবন ধারণ, তারা যে মানব দেহ ধারণ করে এলেন তাদের জন্য কি শেখাবার জন্য, আমাদের জন্যই কিন্তু তারা অবতার গ্রহণ করেছেন, আমাদের শেখাতেই তারা কিন্তু সংসার জীবন যাপন করে দেখিয়েছেন। সুতরাং
সততার প্রশ্নে কিন্তু কখনোই আপোষ করলে চলবে না, কারণ সততা হচ্ছে সত্যের উপর প্রতিষ্ঠিত। ঠাকুরের জীবন আমরা দেখব সত্যেরই সাধনা, সেই কারণে তিনি বলছেন সত্য কলির তপস্যা, যে সত্যকে আশ্রয় করে রয়েছে সে ভগবানের কোলে শুয়ে রয়েছে। আর ঠাকুরের এই কথারই অনুরণন আমরা যেন দেখতে পাই স্বামীজির কথাতে। তিনি বলছেন সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে বর্জন করা চলে না। এই কথাটি আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর আমরা যে তৃতীয় ভাবটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সরসতা, অর্থাৎ কিনা যেটাকে সেন্স অফ হিউমার বলা হয়। ঠাকুরের জীবনে আমরা দেখি যে তিনি কিন্তু রসিকোত্তম, সবসময় তিনি একেবারে হাসি খুশিতে রয়েছেন। স্বামীজি একবার বলছেন যে তুমি যে ধার্মিক হচ্ছ তার প্রথম লক্ষণ হচ্ছে তুমি ক্রমশ হাসি খুশি হতে থাকবে। তুমি যদি গোমরা মুখে থাকো সেটা তোমার বদহজমের জন্য হতে পারে, কিন্তু সেটা ধর্ম বা ধার্মিকতার লক্ষণ কখনোই নয়। স্বামীজি এই কথাটি বলতেন। স্বামীজি নিজে ভীষণ প্রাণোচ্ছল ছিলেন, তার আমরা জানি তার ব্যক্তিত্বই ভীষণ সরস। তিনি এই কারণে এই যে হাসি খুশি থাকতেন বলে, সন্ন্যাসী অথচ এত হাসি খুশি থাকেন, তিনি দেশে বিদেশে এই নিয়ে বহুবার বহু প্রশ্নের সম্মুখীন হয়েছেন। তাকে সকলে প্রশ্ন করত, স্বামীজি আপনি তো আধ্যাত্মিক মানুষ, আপনি তাহলে তো হাসেন কেন? আমরা যারা সাধারণ মানুষ তারা মনে করি যে আধ্যাত্মিক মানুষ যারা যারা সন্ন্যাসী তারা তো সংযমী, সংযম মানেই বেশ একটা রুক্ষ সূক্ষ্ম গোমরা মুখ ব্যাপার হতে হবে, সেখানে আবার হাসি খাসি এসব আবার কি? স্বামীজির সঙ্গে কিন্তু এই যে সংযমের বাহ্যিক লক্ষণগুলো রুক্ষ শুষ্ক চেহারা গোমরা মুখ এসবের থেকে তিনি শত হস্ত দূরে। তাই এইরকম প্রশ্ন শুনে তিনি আরো বেশি হাসতেন এবং হাসতে হাসতেই তিনি বলতেন, আরে আধ্যাত্মিক বলেই তো আমি এত হাসি, আমরা তো আর পাপি তাপি নয়, আমরা তো আনন্দের সন্তান, আমরা তো সেই অমৃতের পুত্র, তাই অবশ্যই আমরা হাসবো। এই হাসি এই আনন্দই তো আমাদের জীবনের মূল উৎস। স্বামীজির এই উত্তরে সবাই অবশ্যই খুশি হতেন না, কেউ অবাক হয়ে যেতেন, কেউ বা প্রতি প্রশ্ন করতেন, তাহলে আপনি কি কখনোই গম্ভীর হন না? স্বামীজি আরো বেশি হাসিতে উদ্ভাসিত হয়ে বলতেন, হ্যাঁ গম্ভীর হই তো, যখন আমার পেটে ব্যথা করে তখন আমি খুব গম্ভীর হই। এই যে রঙ্গ, এই যে রসিকতা, এই যে কৌতুক, এই যে পরিহাস, এটি কিন্তু শ্রী রামকৃষ্ণ জীবনের অঙ্গ। তার ব্যক্তিত্ব জুড়ে ছিল এই সরসতা। প্রকৃতপক্ষে ঠাকুরকে কেউ কখনো গোমরা মুখে দেখেনি, তিনি গম্ভীর হতেন। আধ্যাত্মিক ভাবের অপরিমেয় গভীরে যখন তিনি ডুব দিয়ে একাকী পাদচারণা করতেন, তখন তার চারিপাশ এক অদ্ভুত গম্ভীর ভাব গাম্ভীর্যে থমথম করত। তখন কিন্তু তার কাছে গিয়ে দাঁড়ানোর সাহস কারোর হতো না, কিন্তু তাই বলে তিনি কখনো বিষণ্ণ থাকতেন না। বিষণ্ণতা কখনোই তার স্বভাবের মধ্যেই ছিল না। তার শারীরিক কোনো কষ্ট বা মানসিক কোনো পরিস্থিতি তার ওই সদা প্রফুল্ল ভাবটির উপরে কখনো কোনো প্রভাব ফেলতেই পারেনি। মা তার সম্পর্কে বলছেন যে বাবু তাকে কখনো কিন্তু গম্ভীর দেখিনি, সে 5 বছরের ছেলের সঙ্গেই বা কি, আর বুড়ো মানুষের সঙ্গেই বা কি, সবার সঙ্গে মিশে সদা সর্বদা তিনি হাসি খুশি হয়েই রয়েছেন। ঠাকুর জগন্মাতৃকার কাছে প্রার্থনা করেছিলেন, মা আমায় শুকন সাধু করিস নে, রসে বসে রাখিস। কারণ ঠাকুর জানতেন এই প্রকৃত ধার্মিকতা হলো এই রসে বসে থাকার কৌশল। আমরা যারা সংসারে রয়েছি, সংসারের প্রতিদিনের এই দৈনন্দিন যে জীবন, সেই দিনযাপনের গ্লানি বলে আমরা যেন এই জীবনকে গ্রহণ না করি, কোনো যান্ত্রিকতায় যেন আমরা আচ্ছন্ন না হই, ঠাকুর তাই জন্য বারবার আমাদের বলছেন সদা সর্বদা সংসারের প্রতিটা মুহূর্ত
হয় সেই রসিকত্বমে আছেন। তিনি কতদূর রসিক ছিলেন, কতদূর আনন্দে পরিপূর্ণ ছিলেন, একটি ঘটনা আমরা উল্লেখ করব। কাশীপুরে তখন তিনি তার শেষ সময়, একেবারে বিছানায় শয্যাশায়ী হয়ে গেছেন, ভীষণ যন্ত্রণা, খেতে পারছেন না, শুতে পারছেন না, খাওয়ার গলা দিয়ে নামছে না। একদিন স্বামী তুরিয়ানন্দজি তাকে দেখতে গেছেন, জিজ্ঞাসা করছেন, কেমন আছেন আপনি? তিনি বলছেন, খুব কষ্ট হচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে, খেতে পারছি না, ভীষণ জ্বালা, যন্ত্রণা, কষ্ট। তুরিয়ানন্দজি দেখছেন, তিনি ওই কথাটি বললেন বটে, কিন্তু আসলে কিন্তু তিনি বেশ আনন্দেই রয়েছেন। তুরিয়ানন্দজি তখন বলছেন, আপনি বলছেন বটে মশাই, কিন্তু আমি তো দেখছি আপনি বেশ মহানন্দে রয়েছেন। মুহূর্তে খসে পড়ল তার সেই যন্ত্রণার খোলস, হেসে উঠলেন শ্রী রামকৃষ্ণ, এবং তার সেই বিশেষ শব্দটি ব্যবহার করে তিনি বললেন, এই রে শালা ধরে ফেলেছে রে। অর্থাৎ কিনা এই যে রসিকতা, এই যে আনন্দ, সেটি তার সহজাত, যেখানে সেই ক্যান্সারের যন্ত্রণাও তুচ্ছ হয়ে যাচ্ছে, কলিকালের নীলকণ্ঠের মতো সর্বাঙ্গে হাসির ফোয়ারা ছুটিয়ে তিনি তুচ্ছ করছেন মৃত্যু যন্ত্রণাকেও, এবং আমাদের শেখাচ্ছেন জীবনের সমস্ত যন্ত্রণাকে উপেক্ষা করে হাসি দিয়ে জীবনটাকে কাটিয়ে দিতে। এই সরসতাই তিনি চাইছেন তার সকল সন্তানের জীবনের মধ্যে সঞ্চারিত হোক। এবার যে শেষ ভাবটি বা শেষ পথটি আমরা আলোচনা করব, সেটি আলোচনার মধ্যে দিয়ে আমাদের আলোচনাকে শেষ করব, সেটি হচ্ছে সমর্পণ বা শরণাগতি। ঠাকুর বলছেন, ঈশ্বরের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে লয় করে দিতে হয়, বলছেন তার শরণাগত হতে হয়, তার শরণাগত হলে সবটুকু তিনি নিজেই পার করে দেন, তোমার আর চিন্তার দরকার হয় না। বলছেন শরণাগত হও, এবং একটা খুব সুন্দর কথা তিনি বলতেন যে আমি হচ্ছি যন্ত্র আর তিনি হচ্ছেন যন্ত্রী, তিনি যেমন চালাবেন তেমন চলব, যেমন করাবেন তেমন করব, এই ভাবটি নিয়ে থাকতে হবে। সবই রামের ইচ্ছা, রামের ইচ্ছা, এই কথাটি ঠাকুরের বলা একটি খুব সুন্দর গল্প থেকে নেওয়া, এবং তার নিজস্ব ভঙ্গিমায় এই যে সুন্দর গল্পটি তিনি বলেছিলেন আমরা জানি, কথা আমরা থেকে সকলেই পড়েছি। শরণাগতি প্রসঙ্গে সেই গল্পটি আবার আমরা একবার উল্লেখ করব, কারণ শরণাগতির ভাবটি এই গল্পটির মধ্যে খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। এক গ্রামে এক তাঁতি থাকতেন, খুব সৎ নিষ্ঠাবান, তিনি সাধন ভজন করতেন টুকটাক এবং নিজে তাঁত বুনতেন, তারপর সেই তাঁতের কাপড় নিয়ে গিয়ে হাটে বিক্রি করতেন, তার জীবন চলত সহজ সরল জীবন। তো যখন তিনি হাটে যেতেন তাকে কেউ দাম জিজ্ঞাসা করত কাপড়ের, তিনি বলতেন, রামের ইচ্ছায় সুতোর দাম 1 টাকা, মেহনতের দাম 4 আনা, আর মুনাফা 2 আনা। রামের ইচ্ছায় কাপড়ের দাম 1 টাকা 6 আনা। লোকে তাকে এতটাই বিশ্বাস করত, এতটাই ভরসা করত যে একেবারে কোনো প্রশ্ন না করেই দাম ফেলে দিত সঙ্গে সঙ্গে এবং কাপড় নিয়ে নিত। এইভাবে সে চলত, দিনের শেষে সে চণ্ডী মণ্ডপে বসত, সেখানে সে তার নাম কীর্তন করত, এইভাবে তার জীবন চলছিল। একদিন সেই ব্যক্তিটি রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর এসে চণ্ডী মণ্ডপে বসে রয়েছে, অনেকটা রাত হয়ে গেছে, সেদিন তার ঘুম আসেনি, সে সেখানে বসে রয়েছে। এমন সময় একদল ডাকাত সেখানে এসে পড়ল, তাদের দলে লোক একটু কম ছিল, তো তারা জোর করে সেই তাঁতিটিকে ধরল তাদের সঙ্গে নিয়ে যাবে বলে, এবং তাকে সঙ্গে করে তারা নিয়ে গেল। তারপর তারা একটা বাড়িতে গেল চুরি করতে, সেখানে গিয়ে চুরি করলো, চুরি করবার পর যে চুরির মালপত্র সেটা তার মাথার উপরে চাপালো, কারণ লোকজনের অভাব। তো এইবার যখন তারা ফিরছে তখনই পুলিশ এলো, তারা ধরা পড়ে গেল। তারপর তাকে তোলা হলো সেই ম্যাজিস্ট্রেটের কাছে আদালতে, সে সেখানে ধরা পড়েছে জেনে গ্রামের লোক সবাই সেখানে উপস্থিত, তারা বলতে লাগলো যে না, এ ব্যক্তি কখনো এরকম করতেই পারে না, এ ভক্ত মানুষ, সবাই এরকম বলছে। যখন তখন ম্যাজিস্ট্রেট সাহেব তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি বলো তোমার কি হয়েছিল। ত
তখন সেই ব্যক্তিটি বলতে লাগলেন হুজুর রামের ইচ্ছায় আমি রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে চণ্ডী মণ্ডপে বসে তার নাম কীর্তন করছিলাম রামের ইচ্ছা তখন সেখানে একবার ডাকা এসে পড়লে তারা আমাকে তাদের সঙ্গে করে নিলে রামের ইচ্ছায় তারা একটা বাড়িতে ডাকাতি করলে তারপর সেই ডাকাতির জিনিসগুলো যখন নিয়ে বেরোতে গেলুম রামের ইচ্ছায় সেখানে পুলিশ এসে পড়ল তারপর সেই পুলিশ রামের ইচ্ছায় এখন আমাকে হুজুরের সামনে এনে হাজির করেছে সেই ম্যাজিস্ট্রেট তখন বুঝলেন যে ব্যক্তি এত সৎ এত ভক্তিমান সে কখনো চোর হতে পারে না এবং তাকে তিনি সঙ্গে সঙ্গে মুক্তি দেওয়ার তিনি হুকুম দিলেন তিনি মুক্ত হয়ে যখন বেরোলেন তার বন্ধু বান্ধবদের বলছেন রামের ইচ্ছায় হুজুর আমাকে ছেড়ে দিলেন এই যে ভাবটি এটি হচ্ছে শরণাগতির ভাব অর্থাৎ কিনা তার ভালো মন্দ যে কোনো পরিস্থিতিতে সে কিন্তু সেই রামের ইচ্ছার উপরেই নির্ভর করে রয়েছে কোথাও কিন্তু তার কোনো ক্ষোভ নেই কোনো অভিযোগ নেই কোনো রকম কমপ্লেন নেই সবটাই সে জানছে রামের ইচ্ছা এবং রাম কিন্তু সেই কারণে সে বিপদের মধ্যে পড়লো ঠিকই আবার কিন্তু তার ইচ্ছাতে তার শরণাগত হওয়ার জন্য সে বিপদ থেকে কিন্তু মুক্ত হয়ে গেল আমাদের প্রয়োজন হচ্ছে এই সম্পূর্ণ শরণাগতির ভাব সম্পূর্ণরূপে নির্ভরতা সম্পূর্ণরূপে নিঃশেষ করে তাকে ভালোবাসতে হবে উজাড় করে তার উপর নির্ভর করতে হবে এই সম্পূর্ণ নির্ভরতাই হচ্ছে শরণাগতি খুব সুন্দর একটা উপমার কথা মনে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা গীতাঞ্জলি কবিতা 50 নম্বর ভিক্ষু কবিতাটি আপনারা সকলেই পড়েছেন তবু আমার বড্ড প্রিয় কবিতাটা এই প্রসঙ্গে এই গল্পটি আমার খুব মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট আমাদের বোঝার সুবিধার জন্য তো সেই কবিতাটিতে আছে যে একজন ভিক্ষু তিনি ভিক্ষা করে করে ফিরতেন ভিক্ষা করাই তার বৃত্তি ছিল তো একদিন তিনি ওইরকম ভিক্ষা করে ফিরছেন দিনের শেষ প্রায় হঠাৎ তিনি দেখছেন দূর থেকে একটা খুব মণিমাণিক্য খচিত রথ এগিয়ে আসছে এবং সেখানে প্রচুর ধন সম্পদ নিয়ে একজন রাজা ধীরাজ সেই রথটিকে যখন এগিয়ে আসতে দেখছেন ভিক্ষুক মনে মনে ভীষণ খুশি তিনি ভাবছেন এই এত ধন সম্পদ নিয়ে যিনি আসছেন সেই রাজার রাজা তিনি তো না চাইতেই আমাকে প্রচুর ধন সম্পদ দেবেন আমার এই ভিক্ষা বৃত্তি অবশ্যই ঘুচে যাবে আজ আমার আনন্দের দিন তিনি অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছেন রথটি এসে থামলো ঠিক তার সামনে রাজাধিরাজ নেমে এলেন ভিক্ষুকের মনে ভীষণ আনন্দ এইবার না চাইতে তাকে প্রচুর সম্পদ দেওয়া হবে তার ভিক্ষা বৃত্তি খুঁজবে কিন্তু ভিক্ষুককে অবাক করে দিয়ে সেই রাজাধিরাজ তার ডান হাতটি বাড়িয়ে দিলেন তার দিকে বললেন আমায় কিছু দাও ভিক্ষু প্রচন্ড অবাক হয়ে গেলেন ভাবতে পারছেন না সত্যিটি ঠিক শুনছেন রাজা ধীরাজ তার কি চাওয়ার আছে ভিক্ষুকের কাছে আর ভিক্ষুকের বা কি দেওয়ার আছে তাকে ভীষণ বিষণ্ণ বিরক্ত সমস্ত কিছু মিশিয়ে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে তিনি তার ভিক্ষার ঝুড়িটি হাতড়াতে লাগলেন তার মধ্যে থেকে সবচেয়ে ছোট্ট যে চালের কড়াটি সেটি খুঁজে বার করে সেই রাজা ধীরাজের হাতে দিলেন সহাস্য বদলে তিনি সেটি নিয়ে আবার রথে ফিরে গেলেন দিনের শেষে সেই ভিখারি বাড়ি ফিরে এসে যখন সেই ভিক্ষার ঝুড়িটিকে উজাড় করছেন তখন দেখছেন তার ভিক্ষার সমস্ত চালের মধ্যে একটি সোনার কণা যেই চালের টুকরো টুকু খুদের টুকরো টুকু তিনি সেই রাজা ধীরাজকে দিয়েছিলেন সেটি স্বর্ণময় হয়ে ফিরে এসেছে তখন তিনি বুঝতে পারলেন যা তিনি সেই রাজা ধীরাজকে দিয়েছিলেন তাই স্বর্ণে পরিণত হয়েছে তখন তিনি ভাবছেন যদি তিনি তার সবটুকু ঝুলি উজাড় করে দিয়ে দিতে পারতেন তাহলে তো সবটুকুই সোনা হয়ে ফিরে আসতো তার ভিক্ষা বৃত্তি সত্যি ঘুচে যেত কিন্তু তিনি তো সবটুকু দিতে পারেননি তখন তিনি কাঁদছেন আর বলছেন দিলেন যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে এখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল
রাজাধিরাজ হচ্ছেন স্বয়ং ঈশ্বর। আমরাও ওই ভিখারির মতোই দিনহীন ভাবে জীবন যাপন করি এবং অপেক্ষায় থাকি ঈশ্বরের কৃপায়। তার কাছ থেকে আমরা অনেক কিছু চাই, আমরা চাই পার্থিব সম্পদ, অপার্থিব সম্পদ, অনেক কিছু, কিন্তু তিনিও তো আমাদের কাছ থেকে কিছু চান। তার কি চাই আমাদের কাছ থেকে? সোনা গয়না, ভালো ভালো ড্রেস, অনেক কিছু, ভালো মিষ্টি রাবড়ি ইত্যাদি কিচ্ছু চান না তিনি। তাকে দেওয়ার কি ক্ষমতা রয়েছে আমাদের? তিনি সেসব কিচ্ছু চান না। তিনি চান যেটুকু, সেটুকু হচ্ছে শুদ্ধ আর পবিত্র একটা হৃদয় এবং সম্পূর্ণ শরণাগতি। আমাদের হৃদয়কে যদি আমরা সম্পূর্ণরূপে পবিত্র করতে পারি, সেটাই হচ্ছে তাকে দেওয়া সবচেয়ে শ্রেষ্ঠ উপহার। আর তার প্রতি যদি শরণাগত হয়ে থাকতে পারি, তাহলে সকল অবস্থায় তিনি আমাদের রক্ষা করেন, এটি তার দায়িত্ব। কিন্তু আমরা তার উপর সম্পূর্ণরূপে নির্ভর করে থাকতে বোধহয় পারি না। ওই ভিখারির মতোই দিনের শেষে, জীবনের শেষে আমাদেরও বোধহয় এটাই আক্ষেপ থেকে যায়, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আমাদের এই ঘটনাটি থেকে শিক্ষা নিতে হবে, তাকে উজাড় করে দিতে শিখতে হবে এবং সম্পূর্ণ তার নামে বিশ্বাস রেখে আমাদের চলতে হবে। শেষ করবো কথামৃতের একটি ঘটনা উল্লেখ করে। কথামৃতে প্রথম প্রথম যখন মাস্টারমশাই যাচ্ছেন, একদিন গানের শেষে তারপর জিজ্ঞাসা করছেন, আজকে আর গান হবে? ঠাকুর একটু ভেবে বললেন, না আজ হবে না। তারপর আবার তাকে ডেকে বললেন, শোনো, অমুক দিনে তুমি বলরাম বসুর বাড়িতে যেও, সেখানে গান হবে। মাস্টারমশাই প্রথমে রাজি হয়ে চলে যাচ্ছিলেন, তারপর আবার তিনি কি ভেবে ফিরে এলেন। ভাবছেন যে বড়লোকের বাড়ি বলরাম বসু, তিনি তাকে চেনেন না, বলরাম বসু তাকে চেনেন না, ঢুকতে ঢুকতে দেবেন কি না। তো ফিরে এসে ঠাকুরকে বলছেন, আগা আমি ভাবছি যে পরেই একদিন এখানে আসবো, ওখানে যাব না। তখন ঠাকুর বলছেন, কেন গো, যাবে না কেন? না, ভাবছি বড়লোকের বাড়ি যদি না ঢুকতে দেয়। ঠাকুর তখন বলছেন, তা কেন, তুমি আমার নাম করবে, বলবে আমি তাঁর কাছে যাব, তাহলে যে কেউ তোমাকে সঙ্গে করে আমার কাছে নিয়ে যাবে। এই যে মাস্টার মশাইকে বলা ঠাকুরের অভয় বাক্যটি, এটি আসলে তার সকল সন্তানের উদ্দেশ্যে বলা একটা উপদেশ। আমাদেরকে তাঁর নাম করতে হবে। আমাদের জীবনে নানান রকম অবশ্যই সংকট আসে, বিপদ আসে, নানান রকম রুদ্ধ দ্বারের সম্মুখীন আমরা হই, কিন্তু এমন কোনো দরজা নেই যা রামকৃষ্ণ নামে খুলতে পারে না। এটি আমাদের মনে রাখতে হবে, আন্তরিকভাবে তাকে ডাকতে হবে, তার নাম করতে হবে। এবং যদি আমরা তার শরণাগত হয়ে তার নাম করে থাকতে পারি, তাহলে জীবনের সকল সংকট, সকল বাধা পেরিয়ে আমরা অবশ্যই আমাদের গন্তব্যে ঠিক পৌঁছে যাব। তিনি হাত ধরে আমাদের নিয়ে যাবেন সেই গন্তব্যে, এই বিশ্বাস অবশ্যই আমাদের সকলের রয়েছে। ঠাকুর মা স্বামীজির চরণে আপনাদের সকলের অশেষ কল্যাণ কামনা করে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।